সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনারে মাটি যত দেখিতে চাঁদেরই মতো, মদিনারে হাওয়ায় যত সুগন্ধই আম্বরের মতো, সেই নবীজির রওজাখানি আমায় দেখাও না, সেই নবীজির রওজাখানি আমায় দেখাও না। নূরেতে গুলজারে মদিনা, মদিনার গান গায় মনে বড় আশা ছিল যাবো মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, আশা সে সম্বল নাই কি করি উপায়, একবার যেতে চাই সোনার মদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। রাব্বুল আলামিন জানা দিলেন দুনিয়ার মানুষের জন্য রাব্বুল আলামিন ঘর বানাবার সিদ্ধান্ত নিলেন। সর্বপ্রথম রব্বুল আলামিন সেটা এই ঘর, যেই ঘরটা মক্কার জমিনে অবস্থিত, আর এই ঘরে যারা যাবে, এই ঘরে যারা জিয়ারত করবে, তাদের লাভ কি সারা জাহানের মানুষের জন্য? রব্বুল আলামিন পৃথিবীর সমগ্র মানুষের জন্য রব্বুল আলামিন হেদায়েত এবং বরকত রেখে দিয়েছেন। কম সুবহানাল্লাহ, এই জন্য আজ পৃথিবীতে মানুষ এমন মক্কা মদিনার পাগলেরা অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করে। হজ্জে বাইতুল্লাহ জন্যই দুনিয়ার মানুষরা যায়, এই কারণে যায়। সর্বপ্রথম একটাই হলো কারণ, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রথম এই মক্কার ভূখণ্ড রব্বুল আলামিন এই বাইতুল্লাহ ঘর এই জায়গা তৈরি করেছে। কম সুবহানাল্লাহ, এই জন্য এই মক্কার জমিনে মানুষ যায়, ঘরের প্রতি ভালোবাসা মহাব্বত এই ঘরের কথা বলতে পারে না। এই ঘরে যারা তাওয়াব করবে, আল্লাহর নবী বললেন ওয়াইনাল হাজ্জ ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু, তোমরা হালাল পয়সা উপার্জন করে মক্কায় যাও, বাইতুল্লাহ তাওয়াব করো, হজের পূর্বে যত গুনাহ করেছো ভুল করেছো এই ঘর তাওয়াব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে। দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই মক্কার মহাব্বত, এই মদিনার জমিনের মহাব্বত কেমন অন্তরের মধ্যে থাকা লাগবে। টাকা নাই, পয়সা নাই, তারপরে মনে মনে মক্কা মদিনার কথা ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। দুনিয়ার মানুষ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে বাইতুল্লাহ তওয়াফ করাবে। সম্মানিত ভাইরা, আমার সামান্য একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। রবি বিন সুলাইমান হজে যাবেন, হজের মৌসুম এসে গেল। রবি ইবনে সুলাইমান অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই রোজগার করে জোগাড় করে ভাবলেন,
যে মক্কার জমিনে আমার রাসূলের জন্ম, যে রাসূল মদিনার জমিনে ঘুমাইয়াছে, একবার যদি রাসূলের রওজার পাশে দাঁড়াইতে পারি জীবনটা আবার ধন্য হয়ে যাবে। ভাইরা আমার চিন্তা করে দেখেন, রবি ইবনে সুলাইমান কি করবে, অনেক কষ্টে টাকা পয়সা রোজগার করে একটা কাফেলা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ যাবেন, মক্কার জমিনে চলে যাবেন, কাফেলা রওনা দিয়া দিল। দীর্ঘদিন কিছু পথ অতিক্রম করার পরে এই কাফেলা এক পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছেন, রাত্রি হয়ে গেল। তখন তো এইরকম সময় ছিল না, আজ অল্প সময়ের মধ্যে এই 6-6.5 হাজার মাইল রাস্তা অল্প সময়ের মধ্যে মানুষ অতিক্রম করবে, অল্প সময়ের মধ্যে মক্কা মদিনার জমিনে যাবে। ভাইরা আমার, এই মক্কার পাগলেরা মদিনার পাগলেরা এমন সময় ছিল মানুষ জাহাজ পথে পানি পথে তারা যাইতো, আর দীর্ঘ সময় লাগতো, কেউ বা হজ করে ফিরে আসতে পারতো, কেউ বা মক্কা মদিনার জমিনেই তাদের কবর হয়ে যাইতো। এই কাফেলা যখন চলে গেল তো রাত্রি হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, ওই সময় তারা সেখানে তাঁবু লটকায় অবস্থান করতেছেন। রবি ইবনে সুলাইমান ওই সময় তিনিও বাজারের পাশেই দেখেন একজন মহিলা, বরকা পরিহিত মহিলা, মহিলাটা দাঁড়ায় আছে, বেশ কিছুক্ষণ সময় থেকে দাঁড়ায় আছে। রবি ইবনে সুলাইমান দেখেন কি ব্যাপার, এই মহিলা এই জায়গায় কেন দাঁড়ায় আছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, হঠাৎ করে এদিকে সেদিকে তাকায়া মহিলার ব্যাগ থেকে একটা ছুরি একটা অস্ত্র বাহির করে ওই মরা গাধার গুস্তুগুলি কাটিয়া কাটিয়া বেগের ভিতরে ঢোকাইতেছে। এবার রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, এই মহিলা হয়তো এই মরা গাধার গোস্তগুলি বাজারে বিক্রি করবে, এই কারণে এই মহিলা মরা গাধার গোস্তগুলি বেগের ভিতরে ঢোকায় নিল। রবি ইবনে সুলাইমান চলে গেলেন মহিলার পিছে পিছে, ওই পাহাড়ের চূড়ায় জীর্ণ শীর্ণ একটি ঘর, এই ঘরের ভিতরে যখন মহিলা প্রবেশ করলেন, রবি ইবনে সুলাইমান দাঁড়ায় গেলেন, কি ব্যাপার, মহিলাকে এরকম ভাবে আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসায় থেকে কোনো কথা আসে না, দেখে ছোট ছোট বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, মহিলা ঘর থেকে বাইর হয় না। আবারও যখন সালাম দিছেন তখন আওয়াজ এসেছে, কি ব্যাপার, কে কি বলছেন, কি বলতে চান? এবার ডাক দেয়া বললে, বলো বলো, এই মরা গাধার গোস্তগুলি তুমি কাটিয়া কাটিয়া ব্যাগের ভিতরে ঢুকাইলা, বল গো এই গোস্তগুলি তুমি কি করবা, যে এই গোস্তগুলি আমার সন্তানগুলি একদিন নয়, দিন দুই দিন নয়, তিন দিন নয়, আমার সন্তানগুলি আজকে কয়েকদিন যাবত অনাহার, খুব কষ্টের মধ্যে আছে, ছোট ছোট বাচ্চাগুলি কাঁদতেছে, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, কি করবো, তার বাবা মারা গেছে, এতিম মানুষ, টাকা পয়সা নাই, সন্তান রাত্রির বেলা ঘুমায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, কি করবো, এই মরা গাধার গোস্তগুলি নিয়ে আসলাম, এগুলি রান্না করে সিদ্ধ করে এই বাচ্চাগুলিকে আমি খাব, এই জন্যই মরা গাধার গোস্তগুলি নিয়ে এসেছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করে, আরে এত অসহায় মানুষ, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার ঠিকানার সুন্দরভাবে বলো, তুমি কোন বংশের মানুষ? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করলেন রবি ইবনে সুলাইমান, আবার চলে গেলেন, বললেন, মা অপেক্ষা করো, এত কষ্ট করতে হবে না,
দৌড় দিয়ে হজে হজে বাইতুল্লাহ যে যাবেন, যেই টাকাগুলি ছিল এই টাকাগুলি দিয়ে কি করলেন, এবার বাজার সদাই করলেন, ভালো ভালো খানা পিনার ব্যবস্থা, জবের আটা এরকম হালুয়া রুটি যা আছে মেষের গোস্ত ক্রয় করে নিয়ে মাথায় করে নিজে বহন করে নিয়ে গেলেন। আর ওই মহিলা বললেন যে আমার সন্তানগুলিরও পরনে তেমন ভালো কাপড় নাই, আমার একজন যুবতী মেয়ে আছে তারও পরনে ভালো কাপড় নাই, এই জন্য ঘরের বাইরে বাইর হইতে পারে না। এবার রাবী ইবনে সুলাইমান চিন্তা করলেন, মা তুমি তো নবী বংশের বংশধরের মানুষ, তোমার সেবা যদি করতে পারি আল্লাহ পাক হয়তো আমাকে হজিও যদি যাইতে না পারি আমার আল্লাহ এই টাকাগুলি এতিম মানুষের পিছে খরচ করার কারণে রব্বুল আলামিন ইজ্জত আমাকে হজের সব লিখে দিবে। কন সুবহানাল্লাহ। এবার সব টাকা পয়সা নিয়ে বাজার সদাই করলেন, পোশাক আদি কিনলেন, কেনার পরে যখন বাসায় আসলেন ছোট ছোট বাচ্চারা ওই কাপড়গুলি দেখে এত আনন্দিত হলো, খাবারগুলি দেখে এত আনন্দিত হলো, আর বলল আপনি কে গো, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আমাদের বাবা নাই, আমাদের বাবা যখন ছিল এইরকম ভাবে আমাদের বাবা আমাকে আদর করতো, আমাদেরকে মহাব্বত করতো, কে আপনি কোথায় থেকে আসলেন, সন্তানগুলি খুশিতে আত্মহারা হয়ে গেল, এদিকে কাফেলাটা চলে গেছে, রাবি ইবনে সুলাইমান না আসার কারণে অপেক্ষা করতে করতে কাফেলা চলে গেছে বাহাজ্জে বাইতুল্লাহ। এবার সব টাকা পয়সা যখন ওই নবীর বংশধরের পিছনে ইয়েতিম মানুষের পিছনে খরচ করলেন, শেষ পর্যায়ে যখন তিনি চলে আসবেন তখন ওই মহিলা ডাক দেয়া বলে, আপনি যায়েন না একটু আপনার জন্য আমার মালিকের কাছে, মাবুদের কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই টাকা আপনি আমাদের পিছে খরচ করেছেন এই টাকার বিনিময়ে আল্লাহ 10 গুণ টাকার ব্যবস্থা করে দেখুন। সুবহানাল্লাহ, কালমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাবী ইবনে সুলাইমান আসলেন, আসার পরে দেখেন কাফেলায় কেউ নাই, এদিকে দোয়া করে দিলেন। এবার আর একটা মেয়ে দোয়া করতেছে, চারজন চার রকম দোয়া করেছে, একজন দোয়া করলো আল্লাহ যেই টাকাগুলি আমাদের পিছে খরচ করলো তিনি তো হজে যাইতে পারলেন না, আল্লাহ সবার আগে তাকে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা করে দিও। কোন সুবহানাল্লাহ। আর এক মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমরা এতিম মানুষ, বাবা নাই, দীর্ঘদিন থেকে কষ্ট দিন যাপন করি, আল্লাহ তোমার বান্দা যেন সবার আগে আল্লাহর পয়গম্বরের রওজা শরীফ জিয়ারত করতে পারে। কোন সুবহানাল্লাহ। আর এক সন্তান আল্লাহর কাছে দুটায় বলে, আল্লাহ আমরা ছোট্ট মানুষ, তার আচরণে তার ব্যবহারে আমরা এত সন্তুষ্ট হয়ে গেলাম, সমস্ত টাকা পয়সা আমাদের পিছে খরচ করলো, ও মাবুদ সে যেন আরাফার ময়দানে সুন্দরভাবে এসে তিনি এইরকম ভাবে দোয়া করতে পারে। কোন সুবহানাল্লাহ। এবার রাবী ইবনে সুলাইমান কি করলেন,
হজ যাবেন টাকালায় ফিরে চলে আসলেন আল্লাহর গোলামেরা, দোয়া করল আল্লাহর বান্দিরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার বান্দির দোয়া কবুল করে, দুনিয়ার মানুষের যে যাই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যার সমাধান করে দেয়। এবার রবি ইবনে সুলাইমান মদিনার কথা বলতেছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনারে মাটি যত দেখিতে চাঁদেরই মতো, মদিনারে হাওয়াই যত সুগন্ধই আম্বরের মতো, সেই নবীজির রওজাখানি আমায় দেখাও না, সেই নবীজির রওজাখানি আমায় দেখাও না, নূরেতে গুলজারে মদিনা। মদিনার গান গায় মনে বড় আশা ছিল, যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, আশা সে সম্বল নাই কি করি উপায়, একবার যেতে চাই সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এবার রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেলেন, কোনো কথা নাই, বিবি কেউ কিছু বলেন না, সন্তানদের কেউ কিছুই বলেন না, আর চোখের পানি ফালায় আর কান্দে, আল্লাহ আমি তো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারলাম না, আমি নবীর রওজা জিয়ারত করতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে, আল্লাহ তোমার বংশধরকে এতিম বাচ্চাগুলিকে সাহায্য করেছি, আল্লাহ যাইতে পারি নাই কিন্তু মক্কার ভালোবাসা অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার ভূখণ্ডই সর্বপ্রথম তৈরি করেছেন দুনিয়ার মানুষের জন্য। মন চেয়েছে যেই কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম যেই কাবা ঘর নির্মাণ করেছে, এত বরকতপূর্ণ ঘর, এই ঘর তৈরি করতে যায় দেখেন, দেখেন চিন্তা করে দেখেন, এই বাইতুল্লাহ তৈরি করতে যায় যখন পাথরগুলি গাঁথনি করতেছিল, পাথরগুলি যখন একটু উপরে উঠে গেল, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখন এখানে তো কোনো লিফটের ব্যবস্থা নাই, কোনো সিঁড়ির ব্যবস্থা নাই, কোনো তক্তার ব্যবস্থা নাই, বাকি কাজটা কেমনে করব, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে সঙ্গে সঙ্গে লিফট বানায় দিলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সেদিকে যাব না, দেখেন সংক্ষেপে কথা বলছি, এই মক্কা মদিনার ভালোবাসা কলিজায় রাখার দরকার আছে কি আছে না? আজকে মানুষ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার গান বাজনা, দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছে, এই কাবা ঘর কেমনে তৈরি করলো দেখেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন গায়েবী সাহায্য আসলো। মাকামাই মাকাম ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়াইলেন, কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, কোনো বাতির ব্যবস্থা ছিল না, কোনো যন্ত্রপাতির ব্যবস্থা ছিল না, আজও দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিল, দুনিয়ার মানুষ দেখো দেখো এই পাথরকে আমি আল্লাহ লিফট বানায় দিছি। ইব্রাহিম যখন বলছে পাথর উপরে উঠ, সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে, আর যখন বলছে নিচে নাম, সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছে সেই পাথরটা। আজও সৌদির গভর্নমেন্ট ওই যে কাছের গ্লাসের মধ্যে
এত সুন্দর ভাবে সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন, সারা দুনিয়ার মানুষ দেখো দেখো একটা পাথর নবীর কথা বুঝে, সুবহানাল্লাহ বলেন, দেখেন এই পাথরকে অর্ডার করেছে আল্লাহ, পাথর নবীর কথা বুঝি, নবীর কথা শুনি। আজও সৌদির গভর্নমেন্ট ওই পাথরটা কাবা ঘরের পাশেই সামনে দরজার পাশেই রেখে দিছে, সমস্ত মানুষকে দেখা দিল যে পাথরের মধ্যে পা রাখা মাত্র পায়ের ছাপটা আজও দুনিয়ার মানুষ দেখতে পায়। সেই মদিনায় রবিন বিন সুলাইমান যাইতে পারলেন না, রবিন ইবনে সুলাইমান চিন্তা করে, আল্লাহ যাইতে পারলাম না কিন্তু আমাকে হয়তোবা স্বপ্নে যুগে একবার রাসূলের রওজা দেখায় দাও, বাইতুল্লাহ দেখায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। হজের সময় শেষ, কাফেলা ফিরে আসতেছে, আসার পরে যা সাক্ষাৎ করে রবি ইবনে সুলাইমান, কি ব্যাপার, আপনি যখন বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছিলেন এই যে আপনার টাকার থলেটা যে আমি আপনার হাতে দিলাম, আপনি একবারও তো আপনি আমার সঙ্গে কোনো কথা বললেন না, সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো হজে যাই নাই, কথা ঠিক কিনা, হজে গেছে, যাই নাই, হজে যায় নাই। রবি ইবনে সুলাইমান চুপচাপ হয়ে বসে আছে, আর এক ভাই এসে বলে, রবি ইবনে সুলাইমান আপনি আমার সামনে সামনে বারবার হাজার হাজার আসওয়াত পাথর চুম্বন করলেন, আমি পিছনে দাঁড়াইছিলাম এত ডাকলাম, একবারও আমার দিকে তাকাইলেন না, সুবহানাল্লাহ বলেন। আর এক ভাই ডাক দেয়া বলে, রবি ইবনে সুলাইমান এটাই কি ভালোবাসা, আরাফার ময়দানে যা দেখি একসঙ্গে গেলাম, দেখি আপনি এইরকম ভাবে হাত উঠায় কান্নাকাটি করতেছেন, এত কাঁদতেছেন, আপনার পাশে যারা ছিল সবাই কাঁদতেছে, মোনাজাত শেষ হয়ে গেল, রবি ইবনে সুলাইমান আপনাকে ডাকি একবারও আমার দিকে তাকাইলেন না, কারণটা কি কোন, সুবহানাল্লাহ। আর এক ভাই ডাক দেয়া বলে, রবি ইবনে সুলাইমান আমি দেখলাম আপনি তো আমার সামনে আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, পিছন দিক থেকে বারবার আমি আপনাকে এরকম ভাবে ডাকতেছি, একবারও আপনি তাকাইলেন না, তার কারণটা কি, মদিনা 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 যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার মাটি যত দেখিতে চাঁদের মত, সেই নবীজির রওজাখানি আমায় দেখাও না, সেই নবীজির রওজাখানি মোদের দেখাও না, নূরেতে গুলজারে মদিনা। রবি ইবনে সুলাইমান বালিশের নিচ থেকে দেখো, ওই যে টাকার থলে যেই টাকা ওই এতিমের পিছে খরচ করেছে, নবীর বংশধরের পিছে খরচ করেছে, ওই যে হাত উঠায় দোয়া করেছিল যে আল্লাহ এই টাকার বিনিময়ে তুমি 10 গুণ টাকার ব্যবস্থা করে দিও, কোন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান টাকার থলে দেখে অবাক হয়ে গেল, ওই যে দোয়া কবুল হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান চিন্তা করতেছেন আমি তো বাইতুল্লাহ তাওয়াফ করি নাই, এরপরেও কেন বাইতুল্লাহর কথা বারবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মানুষের আমলগুলি কবুল করে নেয় এমন একটা ভালো কাজের বিনিময় কল্পনা করতে পারবেন না, আপনি অনেক বড় মর্যাদাবান মর্যাদাশীল হয়ে যাবেন। আজও ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এইরকম নবীর বংশধর কে যারা সাহায্য করছে
তাদেরকে আল্লাহর পয়গম্বর বলেন যে তারা যদিও বাইতুল্লাহ তওয়াফ করতে পারে নাই, তারা যদিও মদিনা রওজা শরীফ জিয়ারত করতে পারে নাই, কিন্তু মদিনাওয়ালার ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ, আজও ওই রকম রবি ইবনে সুলাইমানকে আজকে নয়, কালকে নয়, একদিন নয়, দুই দিন নয়, এই ভালোবাসাই মহাব্বত থাকার কারণে ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ পাক ওই রকম রবি ইবনে সুলাইমানের মতো মানুষ একজন বানাইয়া ফেরেশতা পাঠাইয়া দিয়া মানব আকৃতিতে আজও প্রতি বছরে বাইতুল্লাহ তওয়াফ করায়। কোন সুবহানাল্লাহ, কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যাদের হাও হজে যাওয়া সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। যাদের হজে যাওয়ার টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাইতে পারবেন না। আল্লাহর নবী বলল, আল্লাহর পয়গম্বর বলে গেছেন, ইন্নাল হাজ্জ ইয়াহদি মা কানা ক্বাবলাহু, হজের আগে যত গুনাহ যত ভুল অন্যায় করছো যদি হালাল টাকা উপার্জন করিয়া বাইতুল্লাহ তওয়াফ করো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সম্মানিত ভাইরা আমার, আজ পৃথিবীর জমিনে এমন টাকাওয়ালা আছে, আজ যাবে, কাল যাবে, পরশু যাবে, যাবে যাবে বলে বলে সময় শেষ, হজে যাওয়ার আর সময় হয় না, টাকা পয়সা ফুরাইতে চায় না, হজে যাওয়ার মহাব্বত তার কলিজার মধ্যে নাই। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার রওজা যারা জিয়ারত করলো না, যারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে পারলো না, যারা আসলো না, আমি রাসূল তাদেরকে সেই সময় হাশরের ময়দানে তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করব না। এই জন্য এখনো আপনারা সতর্ক হয়ে যান, যাদের অর্থ সম্পদ আছে তারা হজে যাওয়ার জন্য চেষ্টা করেন, আর যারা আমরা যাইতে পারি নাই নিয়ত করি, আল্লাহ পাক যেন অর্থ সম্পদের ব্যবস্থা করে দেয়, টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, যাইতেও যদি না পারি, যদি অর্থ সম্পদের ব্যবস্থা নাও হয়, আল্লাহর পয়গম্বরকে যদি একবার হলেও স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যায়। মক্কা ও মদিনাবাসী তারাই আজি ধন্যবান, তাদের মাঝে ঘুমিয়াছেন দুজাহানের মহাজন, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, দু কদমে চুমো খেতাম চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, মদিনা সরে বহু দূরে লৌহিত সাগরের পারে, সালাম দিলে সালাম শোনে নবীজির রওজায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, মদিনা সরে বহু দূরে লৌহিত সাগরের পারে, সালাম দিলে সালাম শুনে নবীজির রওজায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়।